আপাতত জেলেই থাকতে হবে চার হেভিওয়েটকে। বৃহস্পতিবার হলো না নারদ মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, অনিবার্য কারণবশত বৃহস্পতিবার হাইকোর্টে বসছে না ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারের পর কবে ডিভিশন বেঞ্চ বসবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি হাইকোর্টের তরফে। তবে সূত্রের খবর, নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন নিয়ে ভাবা হচ্ছে হেভিওয়েট নেতাদের তরফে। সেক্ষেত্রে চার হেভিওয়েট নেতারা এই মর্মে আবেদন করতে পারেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে, এমন একটা সম্ভাবনার কথাই উঠে এসেছে। নারদ মামলায় নেতা মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনা নিয়ে বৃহস্পতিবার দুপুর দুটোয় হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল। বিচারাধীন বিষয় নিয়ে অবশ্য তেমন কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে বলেই জানান তিনি। প্রসঙ্গত, বুধবার আড়াই ঘণ্টা ধরে চলে নারদ মামলার শুনানি। জামিন মেলেনি চার হেভিওয়েট নেতাদের। বৃহস্পতিবারেও শুনানি না হওয়ায় আপাতত জেল হেফাজতেই থাকছে চার হেভিওয়েট। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তার ভয়াবহতা আমফানের মতো হবে কিনা সেই নিয়ে এখনই কিছু জানাতে নারাজ মৌসুম ভবন। দিল্লি মৌসুম ভবনের আধিকারিক সুনীতা দেবী, যিনি এই আগাম ঘূর্ণিঝড়ের উপর নজর রাখছেন, তিনি জানিয়েছেন দ্রুতই বঙ্গোপসাগরের উপর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার রুক্ষ থেকে অতি রুক্ষ হওয়ায় মৎস্যজীবীদের আগামী 24 মে থেকে বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এপ্রিল মে প্রাক বর্ষার এই দু মাস ঘূর্ণিঝড় পূর্ব এবং পশ্চিম উপকূলে শক্তি সঞ্চয় করছে। আগামী শনিবার বঙ্গোপসাগরের উপর তৈরি হবে ঘূর্ণিঝড় ইয়াস, যা ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। আগামী বুধবার ঘূর্ণিঝড় ইয়াস হয়তো আছড়ে পড়তে পারে। এই আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবারের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 মে আমফানে সেই ভয়াল স্মৃতির আজ বর্ষপূর্তি। গত বছরের সুপার সাইক্লোনের তাণ্ডবের থেকে এখনও পুরোপুরিভাবে সেরে উঠতে পারেনি কলকাতা। তারই মাঝে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে আরেক ঘূর্ণিঝড় ইয়াস। এই ঝড়ের গতিবেগ থাকবে আমফানের চেয়েও কয়েক গুণ বেশি। এই অবস্থায় বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে বৈঠক হয় কলকাতা পৌরসভায়। কমিশনারের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর সকল সদস্য। এদিন বৈঠক শেষে উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার জানান, যাতে কোনো রকম সমস্যায় নাগরিকদের না পড়তে হয় তার জন্য আলাদা আলাদাভাবে এলাকায় বিশেষ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে কোঅর্ডিনেটরদের। ঝড় শুরুর দিন থেকে ঝড় শেষ হয়ে যাওয়ার পরদিন পর্যন্ত অতি সতর্ক থাকছে কলকাতা পৌরসভা। গত বছর আমফানের ক্ষয়ক্ষতি প্রথম পর্যায়ে আজ করতে পারেনি কলকাতা পৌরসভা, তাই দেরি হয়ে গিয়েছিল মিলিটারি নামাতে। এর ফলে ভুক্তভোগী হতে হয়েছিল সাধারণ মানুষকে। তবে এবারে আর সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে না কলকাতা পৌরসভা। ঝড় মোকাবিলা করার জন্য যে সমস্ত সংস্থার প্রয়োজন হবে তাদের কাছেই দ্রুত সাহায্য চাওয়া হবে বলে জানান নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য তারক সিং। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আগামী 22 মে শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। আগামী 26 মে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে পৌঁছবে সাইক্লোন। আগামী 25 মে সন্ধ্যা থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা সত্যি হলে কলকাতা, 224 পরগনা, পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুরের মতো সামুদ্রিক এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। করোনা মোকাবিলায় বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীকে কোনো কথাই বলতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করেন তিনি। বৈঠকে অপমানিত বোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা, আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম, বাট আমাদের কাউকে
এক সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম, এবং চার পাঁচজনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। কোভিড পরিস্থিতি প্রসঙ্গেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী জানান করোনার প্রকোপ দেশে কমে গেছে, ভ্যাকসিন অক্সিজেন রাজ্যে প্রয়োজন মতো পাঠানো হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীকে 20 লক্ষ ভ্যাকসিন চেয়ে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে, বারবার ভ্যাকসিন চেয়েও বঞ্চিত রাজ্য। এখন রাজ্যের দিকে কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্র, সেদিকেই তাকিয়ে পর্যবেক্ষক মহল। করোনার প্রকোপ থেকে বাংলা তথা দেশকে বাঁচাতে শুরু হয়েছে টিকাকরণ, কিন্তু টিকাকরণ শুরুর পর থেকেই টিকা নিয়ে জারি রয়েছে টালবাহানা। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় আগেই জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর 4 থেকে 8 সপ্তাহ পর করোনা টিকা নিতে পারবেন করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া সেই ব্যক্তি। করোনার কবল থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে জোর দেওয়া হয়েছিল টিকাকরণে, কিন্তু টিকাকরণ দ্রুত হারে চললেও দৈনিক সংক্রমণ ছড়িয়ে পড়ছে আগুনের ন্যায়। আর করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার প্রায় 3 মাস পরই টিকা নেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার 3 মাস পরই টিকা নিতে পারবেন সেই ব্যক্তি। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হলে সুস্থ হওয়ার 3 মাস পরই টিকা নেওয়ার জন্য উপযুক্ত। সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, টিকাকরণের পর কোনোরকম শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হতে পারে সেই ব্যক্তিকে। করোনা মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকার ফলে দ্বন্দ্বে করোনামুক্ত মানুষ থেকে আরম্ভ করে আমজনতার একাংশ।